আকাশে উড়বে বিশ্বের প্রথম 5 সিটের ট্যাক্সি। যতদিন পার হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। আধুনিকতার এই যুগে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নানা উদ্ভাবন নিয়ে আমাদের জীবনকে সহজ করে তুলছে। সেই ধারাবাহিকতায় বজায় রেখে এবার এমন ট্যাক্সি আসছে যা উড়তে সক্ষম। জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এমন ট্যাক্সি প্রস্তুত করছে। এই ট্যাক্সিতে আসন সংখ্যা 5টি। এ ধরনের ট্যাক্সি এটাই বিশ্বে প্রথম। জার্মানির প্রতিষ্ঠানটির নাম লিলিয়াম এবং এই কোম্পানি মূলত এয়ার ট্যাক্সি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে গত মে মাসের প্রথম দিক থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারবে এমন ট্যাক্সি নিয়ে পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা চলাকালীন সময় এটি সফলভাবে উড়তে সক্ষম হয় এবং কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর নিরাপদভাবে অবতরণ করে। লিলিয়াম জানায় স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এই ট্যাক্সি, এতে ইলেকট্রনিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ব্যতিক্রমী এই ট্যাক্সিতে 5টি আসন থাকবে, অর্থাৎ সর্বোচ্চ 5 জন এতে যাত্রী হিসেবে উঠতে পারবেন। এটা ঘন্টায় 300 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। নিজেদের এই উদ্ভাবন সম্পর্কে লিলিয়ামের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল উগেন্ট বলেন, এই এয়ার ট্যাক্সিতে 36টি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। মূলত এগুলোর সাহায্যে এটি উড্ডয়ন ও অবতরণ করে। একবার চার্জে ট্যাক্সিটি 300 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। বড় পরিসরে এই ট্যাক্সি উৎপাদনের কাজ তারা 2020 সালের মধ্যেই শুরু করবে।